পুলিশ বেষ্টনের মধ্যেই হোটেল কামরা থেকে এভাবেই জঙ্গি সাইফুল আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে উড়ে যায় হোটেলের একাংশ। পুলিশ বলছে, শক্তিশালী বিস্ফোরণে মারা যায় জঙ্গি সাইফুল, আহত হয় হোটেলের এক নিরাপত্তা কর্মী। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে নাশকতার আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী, হামলার খবরও ছিল তাদের কাছে। তাই সোমবার রাত থেকেই পান্থপথের ওই আবাসিক হোটেলের বহুতল ভবনটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। চারদিকে অবস্থান নেন পুলিশ, গোয়েন্দা, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর কর্মীরা। হোটেলের চারতলায় 301 নম্বর রুমে সোমবার রাত থেকে ছিলেন জঙ্গি সাইফুল ইসলাম। রাত 3টা থেকে তাকে আত্মসমর্পণের জন্য বাইরে থেকে আহ্বান জানায় পুলিশ। এরপর সকাল 9:30 দিকে শুরু হয় অভিযান। পুলিশের আইজি একএম শহীদুল হক জানান, অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। সে খুলনা বিএল কলেজে শিবিরের সক্রিয় কর্মী ছিলেন বলেও জানান তিনি। তার সাথে সুশীলার বেস্ট ছিল, সেগুলিতে সে নিজেই আত্মহত্যা দিয়েছে। যে রুমে থাকতো সেই রুমে সব উড়ে গেছে, বারান্দা উড়ে গেছে, সাইড ওয়ালও উড়ে গেছে। মানে এটা বোঝা যাচ্ছে এটা অত্যন্ত একটা শক্তিশালী একটা বিস্ফোরক তার সাথে ছিল, আইডি ছিল। অভিযান শেষে হোটেল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা সেগুলো নিষ্ক্রিয় করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।